আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের বগরিবাড়ি বিএপি হাইস্কুলের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে এদিন বৃক্ষরোপণের মধ্য দিয়ে পালন করলো শিক্ষক দিবস। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের বগরিবাড়ি বিএফপি স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে ওই বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে পালন করলেন শিক্ষক দিবস। রাধা কৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই প্রাথমিক বিদ্যালয়ে এদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে মালাদান করার পাশাপাশি রাধা কৃষ্ণের সম্পর্কে আলোকপাত করে পড়ুয়ারা। তারপর ছাত্রছাত্রীরা শিক্ষকদের কলম দিয়ে সম্মানিত করেন। সবশেষে ইনচার্জ প্রধান শিক্ষকের বক্তব্যের পর অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। তালের পিঠা পায়েস লুচি পুরি খেয়ে দিনটি পালন করায় ওই বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা ভীষণ খুশি। আমরা এখন সরাসরি শুনব ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও ইনচার্জ প্রধান শিক্ষক কি বলছেন। ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তিনি ছিলেন। আমরা গভীর শ্রদ্ধার সহিত আমরা এই দিনটিকে পালন করি। আজকে আমরা শিক্ষক যারা আছি বা শিক্ষিকা যারা আছি আমরা গর্ববোধ করি, আমরা এই পেশাটির সাথে আছি যে আমরা সম্মানের সহিত আছি, আমরা আজকে গর্ববোধ করছি এই দিনটিকে পালন করি। শিক্ষক দিবস আজ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট।